Hello guys, good morning. Welcome back to my channel and welcome back to another vlog and video. Good morning, Jani. আজকের ভিডিওটা আবার শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এসেছি আবারও একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আর উঠে আগে আমি আমার বিছানাটা তুলতে লেগে গেছি। তার কারণ হচ্ছে বাসি বিছানা, এমনিতেই লেট করে ঘুম থেকে উঠি, তো সেই কারণে আমার বিছানাটাও লেট করেই তোলা হয়। তো যাই হোক, বিছানা তুলতে তুলতে আমি একটু মার সঙ্গে কথাও বলছিলাম আর ভিডিওটা আজকে আমাকে করে দেবে পুকু, কারণ পুকু আমাদের বাড়িতে এসেছে, দুদিন পরে পুজো আছে। তো সেই কারণে এখন বর্তমানে আমার ক্যামেরাম্যান হচ্ছে পুকু। যাই হোক, পুকুকে তোমরা আগে থেকেই চেনো, আমার ভিডিওতে তোমরা পুকুকে দেখেওছো। তো চলো বন্ধুরা, আর বেশি ভাট বকবো না, আজকের ভিডিওটাও খুব মজাদার হতে চলেছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি ঘুম থেকে ওঠার পরে একটু সকাল সকাল আগে স্নান টান করে নিলাম, তার কারণ হচ্ছে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, বেলা হয়ে গেছে। তো স্নান করে নিলাম, এখন আমি একটু ভাত খাবো। ভাত খাচ্ছে, এই যে তাতানকে স্নান করিয়ে দিয়েছে, তাতানকে এখন ঘুম দেবো। তো ওকে স্নান করানোর পরে এখন বিস্কুট খাচ্ছে তাতান। এই যে কি খাচ্ছে, কি দেখছে তো কাল বাড়িতে মা একটু ছানা পেতেছিল, তো সেই ছানাটাই আমাকে একটু খাইয়ে দিল, মা নিজেও খেলো আমাকেও দিল। দেন বন্ধুরা, আমি দেখো এবার এসছি হচ্ছে একটু ওই লাড্ডুদের বাড়িতে, মানে আমাদের পাশে বাড়ি। তো লাড্ডুদের বাড়িতে আজকে পুজো, কালকে লাড্ডু ভাত খাবে বলে, তো কালকে লাড্ডুর মুখে ভাত আছে অন্নপ্রাশন, তো সেই কারণে ওদের বাড়িতে আজকে পুজো দেওয়া হচ্ছে, মরণসা পুজো, সত্যনারায়ণ পুজো। তো ভাবলাম যে এখানেও এসে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো এরপর আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আজকে আমাদের নিরামিষ ডাল ভাত, এই যে দেখো ডাল, পনির আলুর রসা, এই যে ডাল, পনির আলুর রসা, এই পাঁপড় ভাজা, তো এগুলো দিয়ে ভাত খাওয়া হচ্ছে। সবার ভাতের ভাত থেকে একটু একটু করে ভাত নিয়ে বাইরে কুকুর বসে আছে, কুকুরদের দেওয়া হবে, আর পাঁপড়টাও দাও কুকুরকে। গাইস, খাওয়া দাওয়া করে হচ্ছে এই যে পুকু আর আমি এখন, পুকু এসছে আমাদের বাড়িতে, পুজো আছে তো ওর জন্য চলে এসছে। তো পুকু আর আমি এখন যাচ্ছি হলো আমাদের যেখানে প্রতিমা বানাতে দেওয়া আছে, তো আমরা সেখানে যাচ্ছি, দেখতে যাচ্ছি বাড়ির মাকে, দেখতে যাচ্ছি কতদূর কেমন কি হয়েছে, মা কতদূর রেডি হলো, তো সেইটাই দেখতে যাচ্ছি। চলো তোমরাও সঙ্গে চলো, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ
তো গাইস আমরা চলে এসেছি, দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা মাকে দেখে অনেকক্ষণ চলে এসেছি, তো ব্লগটাও আর কন্টিনিউ করা হয়নি। তো দিদিরও শরীরটা খারাপ, এই যে দেখো শুয়ে আছে, মাথা ব্যথা। তো দেখো দিদি প্রচন্ড মাথা ব্যথা করছে। তো আমি বলে দিচ্ছি ব্লগটা এখানে শেষ করছি আজকে, আবার কালকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবে।